এক বোন নাজিয়া, তিনি প্রশ্ন করেছেন, রাস্তায় টাকা কুড়িয়ে পেলে এ টাকা কি করতে হবে? মাশাল্লাহ, খুব চমৎকার প্রশ্ন বোন, রাস্তায় টাকা কুড়িয়ে পেলে সে টাকা কি করতে হবে? আসলে এ ব্যাপারে আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে ছয়টা নির্দেশনা দিব। এক নম্বর পয়েন্ট হচ্ছে যে সামান্য টাকা যদি হয়, যে টাকাকে মালিক কখনো খুঁজবে না, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি নিজে যদি ফকির হন, মিসকিন হন, দান খায়রাত সাদাকাত যাকাত গ্রহণ করার মুস্তাহেক যদি আপনি হন, তাহলে সেটা আপনি খেয়ে ফেলুন, আপনি ভোগ করতে পারেন। কিন্তু এর মধ্যে আওলা হচ্ছে, উত্তম হচ্ছে আপনি অন্য কোনো ফকির মিসকিনকে দিয়ে দেন। দুই নম্বর, আপনি নিজে যদি ফকির না হন, মিসকিন না হন, এবং সেই টাকা ভোগ করার মতো মুস্তাহেক আপনি যদি না হন, তাহলে আপনি এমন একজন ব্যক্তিকে দেন যে এটার মুস্তাহেক, যে ফকির, যে মিসকিন, তাকে দিয়ে দেন। তিন নম্বর, টাকার পরিমাণ যদি বেশি হয়, তখন আপনি এটা চতুর্দিকে এটার ঘোষণা দেন, চতুর্দিকে এর মূল মালিক খুঁজতে থাকেন। এই পরিমাণ আপনি খুঁজতে থাকেন, এই পর্যন্ত আপনি আর ঘোষণা দিতে থাকেন, যে পর্যন্ত ঘোষণা দিলে আপনার মনে একটা প্রশান্তির সৃষ্টি হবে যে আমি এই পরিমাণ ঘোষণা দিয়েছি, খোঁজাখুঁজি করেছি, এরপরেও আমি পাইনি, আর এর মালিক খুঁজে পাওয়া সম্ভব নেই, এই পর্যন্ত আপনি আর ঘোষণা দিতেই থাকেন। এটা হচ্ছে তিন নম্বর, যাকে এলান বলে আরবিতে। চার নম্বর, যদি এত ঘোষণা দেওয়ার পরেও মালিক পাওয়া না যায় এবং আপনি নিশ্চিত যে এই মালিক পাওয়ার সম্ভাবনাও নেই, তখন ওই যে আগের মাসআলা, আপনি ফকির মিসকিন হলে আপনি খেতে পারেন, কিন্তু আওলা হচ্ছে অন্য একজন মুস্তাহেককে দিয়ে দেওয়া। আর পাঁচ নম্বর হচ্ছে, আপনি যদি ফকির না হন, তাহলে অবশ্যই অন্য একজন ফকিরকে দিবেন, অন্য একজন মিসকিনকে দিবেন। ছয় নম্বর হচ্ছে, এখানে একটি কথা আমাদের সমাজে খুব প্রচলিত, বহুল প্রচলিত, যে রাস্তায় পড়ে থাকা পয়সা কড়ি আসবাবপত্র ধরতে নেই একটা কথা বলা হয়, এই কথাটা আদৌ সঠিক নয়, মুঠেও সঠিক নয়। রাস্তায় পড়ে টাকা পয়সা কড়ি আসবাবপত্র সামানা একটা বস্তু, সেখানে আপনি পেলে অবশ্যই আপনি এটাকে ধরবেন, সংরক্ষণ করবেন, সেভ করবেন, যদি আপনার সেভ করার নিয়ত থাকে এবং আপনি নিজের উপরে আস্থাবান হতে পারেন। আর যদি নিজের বেলায় আপনি সন্দিহান হন যে না, আমি নিজেই গ্রাস করে ফেলি কিনা, তাহলে আপনি এটার কাছেও যান না। আপনি যদি নিজের বেলায় আস্থাবান হন, হযরত ইউসুফ আলাইহি সালাতু ওয়াসালাম তো বলছেন ইন্নি হাফিজুন আলিম, আপনি যদি নিজের বেলায় জানেন যে না, এটা আমি তার প্রাপ্য যোগ্য লোককে দিয়ে দেব, বিশেষ করে যদি অবস্থা এমন হয় আপনি এটা হাত না দিলে লোক নিবে, চোর লোক নেবে, একজন অসাধু লোক নেবে, দুই নম্বর লোক নেবে, নিয়ে সেটাকে গ্রাস করবে, সেই ক্ষেত্রে তো বরং আপনার উপর জিম্মাদারি চলে আসে। আপনি এটা নেন এবং এই মালটাকে তার পাওনাদারের কাছে এবং তার মুস্তাহেকের কাছে, হ্যাঁ, এটা আপনি পৌঁছিয়ে দেন, ওইটা আপনার উপর তখন জিম্মাদারি চলে আসে। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা বুঝার আমলে আনার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।